দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি রিভিউ করবো আপনাদের সাথে। তো দয়া করে ভিডিও দেখবেন, আর আমি ভিডিওটি এখন প্র্যাকটিক্যালি আপনাদের সম্পূর্ণ দেখাই দিব যে কীভাবে এটা কাজ করে এবং কীভাবে এটা উড়াতে হয়। তো আশা করছি আপনারা ভিডিও দেখবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে যারা এখন নতুন সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই হচ্ছে ড্রোন মোটর পুরো সেট আপটি, যে ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি একটু এটার সম্পর্কে একটু বলে দিচ্ছি এখানে, যে এখানে যে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেন্ডিং, তারপর হচ্ছে ডিসকেন্ডিং, তারপর হচ্ছে এভারেশন, একি টু টার্ন এবং লাইট। তো সব এটা সম্পূর্ণই আমি আপনাকে এখানে ডিটেলস বলে দেব। তার আগে আমি একটু বলে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন ড্রোনটা ঠিক এইরকম, এটার সাথে ক্যামেরা লাগানো যাবে। আর হচ্ছে যে এখানে আরও কিছু বলে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন, সো আমি আপনাদের শুধু একটু জুম করে দেখে দিচ্ছি। এটা এখানে লেখা আছে ফুল ফাংশন, এই অ্যাসকেন্ডিং, ডিসকেন্ডিং, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট রাইট টার্ন, লেফট অ্যান্ড রাইট সাইড ফ্লাইট, 360 ফ্লিপ। মূলত হচ্ছে এটা আপনি যখন উঠবে তখন আপনি এটাকে ডানে বামে নিতে পারবেন, তারপর হচ্ছে উপরে নিচে নিতে পারবেন, এবং 360 ডিগ্রিতে এটা ঘুরতে পারবেন। তারপর হচ্ছে এটাদের সাথে আপনি ক্যামেরা সেট আপ করতে পারবেন, এটার সাথে ক্যামেরা সেট আপ করার অপশন আছে। তো আমি যেহেতু রিভিউ করবো এটা সম্পর্কে আপনাকে একটু ডিটেলস বলে দিচ্ছি এখন। এই হচ্ছে মূলত পুরো ড্রোনটি, আর আমি এটা এখন খুলে আপনাকে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ড্রোনটি, এই ড্রোনটি হচ্ছে সেই চার, মূলত চারটি পাখাওয়ালা ড্রোন। আর এটাই হচ্ছে আপনার মূলত যে ঘুরে যখন উপরে উঠে এটাই হচ্ছে ঘুরে। তো আমি একটু বলে দিচ্ছি এই এই ড্রোনের সাথে আপনি যা যা পাবেন, এর সাথে হচ্ছে এই চারটি ড্রোন থাকবে, তারপর থাকবে হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল গাইড যে এটার সাথে কীভাবে ক্যামেরা সেট আপ করা যায় এবং এটা কীভাবে কাজ করে, কীভাবে উড়াতে হয়, বিস্তারিত ম্যানুয়াল দেওয়া আছে, অনেক বড়ো একটি ম্যানুয়াল দেওয়া আছে। এটা এটা দেখে দেখে আপনি কাজ করতে পারবেন। এটা সম্পর্কে আমি না বলি, জাস্ট কী কী উপকরণ আছে সেটা আমি বলে দিচ্ছি। একটি ইউজার ম্যানুয়াল গাইড পাবেন, তারপর হচ্ছে ড্রোন উড়ানোর জন্য ড্রোনেতে হচ্ছে এই যে ব্যাটারি থাকবে, ড্রোনের ব্যাটারি, তারপর এর সাথে পাবেন হচ্ছে এই যে রিমোট কন্ট্রোল, এই রিমোট কন্ট্রোল পাবেন। অ্যাডিশনালি যা থাকবে এর সাথে, অ্যাডিশনালি থাকবে এর সাথে হচ্ছে এই এটা খোলার জন্য এই ড্রোনের পাখা, বা এটার কোনো সমস্যা যদি আপনি কোনো কিছু খুলতে চান, বা হচ্ছে এই রিমোট, এই রিমোটের এখানে ব্যাটারি দরকার হলে যখন আপনি খুলবেন চার্জ শেষ হয়ে গেলে, এটা খোলার জন্য এই স্ক্রুটি দেওয়া হয়েছে। তারপর দেওয়া আছে একটি চার্জার, আপনার ব্যাটারিটি যখন চার্জ শেষ হয়ে যাবে, আপনি যখন চার্জ দিবেন, এই যে চার্জার দেওয়া আছে, জাস্ট এটা এটা চার্জ দেওয়া খুবই ইজি। আপনি হচ্ছে এই পাশেটা লাগিয়ে দিবেন, এই লাগিয়ে দেওয়ার পরেই আপনার এখান থেকে পাচ্ছেন ইউএসবি পোর্ট দেওয়া আছে, এটা কম্পিউটারের মাধ্যমে বা আপনার যে চার্জার ডিভাইসগুলো আছে সেখান থেকে চার্জ দিতে পারবেন। এটা থাকবে, তারপরে এই সাথে থাকবে যে ড্রোনটি যাতে কখনো যদি নিচে পড়ে যায় যাতে এটা কোনো রকম পাখা না ভাঙে, তার জন্য এখানে দুইটি দেয়া আছে দেখতে পাচ্ছেন। তো এটা খুবই, যেখানে দুটি হোল আছে এই হোলেটা চাপ দিয়ে দিবেন, এবং এইখানে দুটি হোল আছে এটা চাপ দিয়ে দিবেন, ঠিক এরকম। আরেকটি আরেকটি দেওয়া আছে রাবারের, এখানে এটা কিন্তু কখনো ভাঙবে না, এটা রাবারের, এটা যাতে সহজে বসতে পারে সেই জন্য হচ্ছে এই হোলগুলো দেওয়া আছে। ঠিক এখানে হালকা একটু চাপ দিয়ে দিলেই আপনার এই পাগুলো লেগে যাবে, এটা হচ্ছে যখন ড্রোনটি নিচে নামবে তখন হচ্ছে সহজে এটা এর মধ্যে বসতে পারবে, এই হচ্ছে এটা। এবং এই ড্রোনটা একটা সহজে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে এক্সট্রা দেয়া আছে, যে চারপাশে চারটি এক্সট্রা এখানে, যে আপনার যাতে না পড়ে ভাঙে সেই জন্য হচ্ছে এখানে এই সেফটি দেওয়া আছে। তা আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যাতে যখন ঘুরবে কোনো দেয়ালের সাথে আটকিয়ে গেলো যাতে না ভাঙে, সেজন্য এই চারপাশে এখানে বেষ্টনী দেওয়া আছে, এই এরিয়াগুলো হচ্ছে রাবারের, কিন্তু এটা ভাঙবে না। এবং এর সাথে যেটা থাকবে এক্সট্রা, আর দুটি পাখা থাকবে যাতে আপনার দুটি পাখা যদি কখনো ভেঙে যায় আপনি অ্যাডিশনালি দুটি পাখা ব্যবহার করতে পারবে। তো আমি আপনাকে বলে দিচ্ছি যে এখানে ব্যাটারিটা কীভাবে সেটা, ও সরি, আমি আরেকটি জিনিস এখানে ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে। এখানে যে দুটি দেখতে পাচ্ছেন, যে দুটি অপশনে যে দুই পাশে দুটি লাইন, এখানে হচ্ছে আপনি যদি কোনো ক্যামেরা সেট আপ করেন, ক্যামেরা সেট আপ করার জন্য এখানে এই লাইনটি দেওয়া আছে, সহজে হচ্ছে ক্যামেরাটা এখানে বসিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই মোটরটা অন করার জন্য এখানে সুইচটা দিতে হয়, আর ক্যামেরাটা সেট আপ করার জন্য এই যে এই অংশটাতে এখানে ক্যাবলের মাধ্যমে এটা বসে দিতে হয়। তা আমি এখন দেখে বলব এই ড্রোনের সাথে কীভাবে ব্যাটারি সেট আপ করতে হয়। এটা ঠিক এইভাবে চাপ দিয়ে এখানে বসে দেবেন, এখানে দেখতে পাবেন যে একটি স্পেস দেওয়া আছে,
এই জায়গাটা শুধু আপনি এই ব্যাটারিটাকে এইখানে সরিয়ে দেবেন, তারপর এই বক্সটা আপনি জাস্ট এইভাবে লাগিয়ে দিলে হবে। তো আমি দেখবো পাওয়ারটা ঠিক মতো পেয়েছে কিনা, আমি জাস্ট এখানে চেক করবো যে আমার যে অন অফ সুইচটা দেওয়া আছে এই পাশটাতে, আমি জাস্ট অন অফ সুইচটা এই পাশে প্রেস করব। ওকে, আমার এলইডি লাইট এখানে জ্বলছে, তার মানে চারটি এলইডি দেখতে পাচ্ছেন এখানে, এই চারটি এলইডি জ্বলছে, তার মানে আমার পুরো কানেকশন ওকে। এখন যেটা করতে হবে, আমি বেসিক্যালি এখন উড়িয়ে দেখাবো না, কারণ এই জায়গা তো স্পেস নেই যে আমি এটা আপনাদেরকে উড়িয়ে দেখাবো। জাস্ট আপনাদের জন্য এখানে আমি এটা রিভিউ একটু দেখাচ্ছি, তো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আপনার এখানে রিমোটটি আছে, রিমোটে অন অফ সুইচ দেওয়া আছে। এই অন অফ সুইচটা হচ্ছে এখানে চাপ দিলে এই এটা আপনার পুরো অন হয়ে যাবে, এবং এটা দিয়ে হচ্ছে আপনি এটা ডানে নেবেন বামে নেবেন, আর এটা হচ্ছে 360 ডিগ্রি আপনি এটা এই অ্যাঙ্গেলটা নিতে পারবেন। আর এখানে যে সুইচগুলো আছে এগুলো আপনি কাজ করবেন, এগুলো শুধুমাত্র কাজ করবেন তখন যখন আপনি এটা দিয়ে ক্যামেরা সেট আপ করবেন। তো ভিউয়ার্স, আমি হচ্ছে জাস্ট এটা রিভিউ আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এটা সংযোগ দিতে হয়, এবং যারা অর্ডার করবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে এটা অর্ডার করে নিতে পারবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যারা অনলাইন থেকে অর্ডার করবেন আমাদের ওয়েবসাইট techtoolonline.com, এখান থেকে অর্ডার করতে পারবেন। তো আমি পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ এটা আপনাকে ছাদের উপর বিশাল স্পেসে এটা উড়িয়ে দেখাবো, এবং এই ডোরমোটো যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো কিছু দরকার হলে আমাদের নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আশা করছি পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারবো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।